Good morning, good morning, good morning, and welcome back to my channel. তো চলো সকালবেলা চায়ের আসর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন খাচ্ছি চা, আর এখন ঘড়িতে কটা বাজে দেখবে? এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বলো তো? বাজে পুরো 8:25। ইতিমধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট, অভি স্নান হয়ে গেছে, মানে ঘরের যা যা কাজ থাকে মোটামুটি সব কাজ কমপ্লিট। তার কারণ আজকে আমাদের চৈত্র মাসের লক্ষ্মী পুজো আছে, তো আমি চাটা খেয়ে নিচ্ছি, আর এরপর মা স্নান করে একবারে ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মীর হাঁড়ি নামাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সে গাছ কৌটো নেই বলো? এগুলো সব ঠাকুর ঘর থেকে বের করতে হয়েছে, তা নইলে জায়গা নেই। আর এখানে ঘটিতে জল রাখা আছে, ঠাকুর মশাই এলে পা ধোয়ানো হবে। আর কি বলছো? তো পূজোর জোগাড় মোটামুটি রেডি, এবার ঠাকুর মশাই এলেই হবে। আর মা তো গেছে নিচে, মা আছে নিচে, এক্ষুনি চলে আসবে ঠাকুর মশাই এলে। আর আমি এখন পাহারা দিচ্ছি, এই যেখানে প্রসাদ প্রসাদে যাতে না টিকটিকিতে মুখ দেয়, তো তার জন্যই পাহারা দিচ্ছি। আর এদিকে এখন আমাদের ঘরের পুজো হয়নি, আজকে বৃহস্পতিবার, কিন্তু এখনো ঘরের পুজো হয়নি। এই ঠাকুর মশাই চলে এসছে বলে তাড়াতাড়ি করে এই পুজোটা জোগাড় করতে গেল মা, নইলে আগে ঘরে পুজোটা করে নিলে সুবিধা হতো, কেননা সরু পাড়া, তো ওদিকে যাওয়াটাই সমস্যা। তো কিছু করার নেই, এক্ষুনি চলে আসবে বলেই আরো আর মানে করা হয় না। থাক, ঠাকুর মশাই পুজো করে চলে গেলে তারপরেই হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ধূপ ধুনোর গন্ধে বসে থাকতে আমার যে কি ভালো লাগে কি আর বলি। মা আসো, সুন্দর সুন্দর সেন্টোলা ধূপ হবে, আর তার সাথে ধুনো, আমার যেন মনোরঞ্জন কর বিষয়, হেভি লাগে। তো চলো ঠাকুর মশাই মানে এসে পড়লো, দেখা যাক। তো চলো এখানে পুজো হচ্ছে, পুজো হোক ঠাকুর ঘরে। ঠাকুর ঘর তো আর আমাদের অনেক বড় নয় যে মানে বসে পুজো দেখব, তো একটু ছাদ থেকে আমি আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা একটু তোমাদের দেখাই। দেখো তো এই সকাল সকাল কি ভালো লাগে না, প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো শুধু কত হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। এখনো যে খুব চড়া রোদ্দুর উঠে গেছে তা নয় কিন্তু, আর ধুনোর গন্ধে ধূপের গন্ধে একদম মন মোহিত হয়ে যাবার মতো, দারুণ লাগছে একদম। এরকম সুন্দর গ্রাম, গাছপালা, আর জাস্ট বলার কিছু নয়। আর তোমরা তো শুনতেই পাচ্ছ যে পুজো হচ্ছে, পুজোর মন্ত্র কিন্তু চলছে আমার ব্যাকগ্রাউন্ডে। আর এখানে বড় মা দাঁড়িয়ে আছে, দেখো আমার চারপাশটা দেখাতে দেখাতে এদিকে পুজোও হয়ে গেল, ঠাকুর মশাই এবার বাড়ি চলে যাবে। আর আজকে মা বৃহস্পতিবারে যেহেতু পুজো, একবার এখান থেকে পুজো করে তারপরে নামবে। যা খাড়াই খাড়াই ছিলি, হ্যাঁ, আর এই রোদ থেকে না হয়ে গেছে। হ্যাঁ আমি বললাম না কি সুন্দর রং করেছে, তারপরে আর মা তো এদিকে পুজো করবে, তো আমি ভাবলাম যে ঘরেতে
ঘরে ঠাকুর তলায় সব জায়গায় ধুনোটা দেখিয়ে দিয়ে চলে আসি, তা নইলে আবার মাকে পুজো করতে করতে আবার নেবে, আবার সব জায়গায় দেখাতে যেতে হবে। যেহেতু আজকে বৃহস্পতিবার ধুনো দেব, ধুনো দেওয়া হয়েছে তো তার জন্য। তো দেখো এখন আমি এই হরিতলায় দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঘরেতেও দিয়ে দেবো, ওপরে ঘরে, নিচের ঘরে, বাইরে দুর্গাতলায় সব জায়গাতেই দেবো। আর মনে হয় যেন কি মনে হয় বলো তো, এরকম খোলা ঘর হবে আর ধুনো দিয়ে মানে রেখে দেবো, প্রচুর ধোঁয়া উঠবে, সেন্ট ছাড়বে, মানে আমার এইটা ভালো লাগে আর কি। আমার মা, আমি বাড়িতেও তাই করতাম জানো তো, আমার মা শুধু বলতো ঘরগুলো ঝুল হয় শুধু তোর জন্য, শুধু তোর জন্য ঘরেতে ঝুল হয়, তার কারণ হচ্ছে ধুনো দিয়ে আর জানলা কপাট বন্ধ করে রেখে দিবি, কেননা আমার ঘরে সেন্ট ছাড়বে, ধুনোর সেন্ট। আর এখন জানলা কপাট বন্ধ করে রাখি না, এখন জানলা কপাট খুলে রেখে দিই আর প্রচুর ধোঁয়া হবে, সেন্ট ছাড়বে, এইটা আমার বিশেষ ভালো লাগে। আর আমি দেখো রান্নাঘরেও দিচ্ছি, দেখে তোমরা যেন আমার মনে করো না যে রান্নাঘরে কেন দিচ্ছে, আমি বিয়ের পর থেকেই এসে দেখি যে রান্নাঘরেতেও আমাদের শ্বশুর বাড়িতে আর কি ধূপ দেখানো হয়, কেননা মা লক্ষ্মী যেহেতু থাকেন তো তার জন্যই ধূপ ধুনো সবটাই দেখানো হয়। তো চলো কথা বলছি, তো বলতে বলতে এবার বাইরে চলে যাই, দুর্গাতলাতে যাই। আর কেউ যদি দেখতে পায় যে দুর্গাতলায় আমি ফোন নিয়ে এরকম শ্যুট করছি, লোকে ভাববে বাবা কী দিন এলো ঠাকুর প্রণাম করতে এসছে তাও ফোন নিয়ে। তো একজন ইতিমধ্যে মনে হয় আমাকে দেখে ভাবছে, আমি আর তাকে আর দেখালাম না, সে রয়েছে আর দেখে অবশ্যই ভাবছে আমার, তার মুখটা দেখে যেটা মনে হচ্ছে। তো আমার ধুনো দেওয়া হয়ে গেছে, মানে সব জায়গায় ধুনো দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাবলাম যে ভিজে জামা কাপড়গুলো রয়েছে আমার, তো যেগুলো কাচাকুচি হয়েছিলো সকালে সেগুলো সব আমার মোটামুটি ছাদে দিয়ে হাফ শুকিয়েও গেছে, সেগুলো এখন তুলে নেবো, দালানে বাকিটা দিয়ে দেবো। আর যেগুলো এখনও ভিজে রয়েছে মায়ের সেগুলো দেওয়া হয়নি, তো সেগুলো এখন ছাদে আমি মেলে দেবো। আর এই সকালবেলাটাই বেশি মেলে দিই, আর দুপুরবেলা কদিন চান করতে অনেক দেরি হচ্ছে বলতে গেলে 12টার পর, তো সেইগুলো ছাদে মেলি না, সেগুলো দালানেই মেলে দিই। তো চলো দিয়ে দিই, কথা বলতে বলতে এরকম কাজ দেখাতে বেশ ভালোই লাগে বলো। আর ফোনে আমার কি হয়েছে আমি জানি না, এরপর বাকি শ্যুটটা দেখছি পুরো এডিট করার সময় আটকে গেছে। যাকে এরপর আমি একদম খেতে বসে পড়েছি, দেখো মানে দুপুরে ভাত খাবো না, জল খাবারে একবারে বসে পড়েছি ভাত নিয়ে, ভাতের রেলা একবারে মিটিয়ে দেবো, আছে পাঁপড় ভাজা, আলুর বেসন দিয়ে আলু ভাজা, মায়ের হাতের তৈরি আমের আচার, আর আছে ভাত, আর মা এক্ষুনি দেবে মুগের ডাল, আর হয়েছে আমাদের আজকে আলু পটলের তরকারি। তো চলো খেয়ে দিয়ে নিই, আমার এই 10টার সময় করে ভাত খেয়ে নিতে এখন বেশ ভালো লাগে, কেননা আমার দুপুরবেলা ভাত খাওয়ার থেকে এই টাইমটায় ভাত খেয়ে নিতেই ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একবারে তোমাদের সামনে আসছি। ফোনটায় খুবই সমস্যা করছে আমি, যার জন্য আমার ভিডিও এডিট করতে বসেই মাথাটা গরম হয়ে যাচ্ছে জানো তো। বাজছে এখন 1:35, আর এতক্ষণে আমার আজকে চান টান হলো, হয়ে জামা শুকো দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। জিভের ভেতরে ফুসকা পড়া পড়া, মানে ঠান্ডা গরমে যেটা হয় সেরকম হয়ে গেছে। আর চুলটাও এখন পুরো ভিজে, আর চুলটা তো তোমাদের দেখানোই হয়নি, দেখো চুলটা অনেকটা ছিল, এত পানি চুলটা ছিল পুরো সরু লিগলিগ এসে, যেন চুলটাকে পুরো কেটে এইটুকুনি করে ফেলেছি, আর কেটেছি আবার আমার অভি পার্লারের কাছে, অভি পার্লার ওর কাছে কেটেছি, রবিবার দিনকেই তো কাটলাম, হ্যাঁ গত রবিবার দিন মনে হয় কাটলাম, ছুটি ছিল ওর, ও রবিবারই মনে হয়, অভি পার্লারের কাছে কেটেছি। আর এখন বসবো, চুলটা শুকাবো, চুল না শুকিয়ে চুলটা ভিজে থেকে থেকে শুয়ে পড়ছি বলে আরোই এরকম হয়েছে। তো এখন শুকাবো চুল, তারপর চুল এই চুল এডিট করবো বলছি, ভিডিওটা এডিট করবো, কাজ রয়েছে। তো চলো, তো চলো আবার পরে কথা হবে।